হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল পিউ সরকার ব্লগসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজকে কোনো বড় ভিডিও দিতে পারছি না, কারণ শরীরটা ভালো নেই। তো আজকে হলো আমাদের বাড়িতে এনেছিল স্পেশাল মোয়া, যেটা জয়নগরের মোয়া। মোয়া বলতেই তো স্পেশাল জয়নগরের মোয়াকেই বোঝায়। তো এখানে এটা শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের বানানো, যেটা দক্ষিণ চব্বিশ পরগনার দোকান। তো কতটা এটা অরিজিনাল মোয়া আমি জানি না, তবে খেতে ভীষণ ভালো ছিল। আর তোমরা তো যারা যারা জয়নগরের মোয়া ট্রাই করেছো অরিজিনাল, তারা তো জানোই কীরকম টেস্টি হয়। তবে এটাও ভীষণ টেস্টি ছিল। আর এটা জয়নগরের মোয়া হলো খই দিয়ে বানানো হয়, আর খুব শক্ত হয় না, কিন্তু এটা নরম হয় একদম, আর মুখে দিলেই গলে যায়। তো এটাও ভীষণ টেস্টি ছিল। আমি তো একদম দু তিনটে খেয়ে নিয়েছিলাম একবারই, আর ভীষণ টেস্টি। তোমরাও কারা কারা ট্রাই করেছো জয়নগরের মোয়া আমাকে কমেন্টে জানিও, আর তোমাদের কীরকম লেগেছে সেটাও বলো। তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।